हेलो एवरीवन, ए वीडियो टा तोमादेर SMFWB 2022 केमिस्ट्री इम्पोर्टेंट टॉपिक्स के निये। ए वीडियो ते आमी तोमादेर के कंप्लीटली बोले देवो कौन कौन चैप्टर उपरे फोकस करवे, एटलिस्ट एक टा भालो मार्क्स जानो गेन करते पारो SMFWB ते। सो प्रथमे ही आमी केमिस्ट्री के तीन टे पार्टे डिवाइड करे नेबो, फिजिकल केमिस्ट्री, ऑर्गेनिक और इनऑर्गेनिक पार्ट। फर्स्ट है तोमादेर के बोले दी অর্গানিক কেমিস্ট্রিতে, বেসিক্যালি অর্গানিক কেমিস্ট্রি তোমাদের কিন্তু কোশ্চেন যেটা আসে জিওসি এর উপরে, জিওসিটা খুব ভালো করে করো, কারণ ক্লাস 11 এ জিওসি আর হাইড্রোকার্বন পার্টটা খুব ইম্পর্টেন্ট, ওই পার্ট থেকে কিন্তু অর্গানিকটা বেশি করে ফোকাসড হয়, ঠিক আছে। সো বেসিক্যালি অর্গানিকে জিওসি, হাইড্রোকার্বন আর ক্লাস 12 এ যখন যাবে অ্যালকোহল, ফেনল, ইথার আর অ্যামিনস পার্টটা বেশি করে জোর দেবে এই দুটো জায়গাতে। আর তারপর চলে আসি আমি বায়োমলিকিউলস, পলিমার, এই জায়গাটা কিন্তু কেউ ছাড়বে না, অ্যাটলিস্ট একটা করে কোশ্চেন এই দুটো চ্যাপ্টারেও তোমরা পেয়ে যাবে। বায়োমলিকিউলস, পলিমার এভরিডে কেমিস্ট্রি থেকে অনেক সময় কোশ্চেন আসে, অনেক সময় কোশ্চেন আসে না, ঠিক আছে। বাট বায়োমলিকিউলস, পলিমার, হাইড্রোকার্বন, জিওসি, অ্যালকোহল, ফেনল, ইথার আর অ্যামিনস, এই কটা চ্যাপ্টার অর্গানিকের বেশি করে জোর দেবে। আর যেগুলো বললাম না, হ্যালো অ্যালকিন, হ্যালো অ্যারিন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন, এই পার্টটা না তোমরা রিভাইজ করে যেও, বাট এর থেকে বেশি যেটাতে আমি বললাম সেইখানে কিন্তু বেশি করে ফোকাস দিও, ঠিক আছে। এইবার চলে আসি আমি নেক্সট যে পার্টটা, সেটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি। দেখো ফিজিক্যাল কেমিস্ট্রি তুমি যদি ক্লাস 11 এ আসো, 11 এর ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমরা শুরু করি অ্যাটমিক স্ট্রাকচার দিয়ে, মোল কনসেপ্ট, অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল আর কেমিক্যাল বন্ডিং। খুব ভালো করে তুমি যদি দেখো অ্যাটমিক স্ট্রাকচার থেকে কোশ্চেন পাবেই পাবে একটা, ঠিক আছে, মোল কনসেপ্ট থেকে কোশ্চেন পাবেই পাবে একটা কি দুটো অনেক সময় চলে আসে, ঠিক আছে। পিরিয়ডিক টেবিল অনেক সময় পিরিয়ডিক টেবিলটাকে ওরা কিন্তু এস ব্লক, প্রি ব্লকে গিয়ে সাজিয়ে দেয়, কিন্তু অনেকটা লেজুর কিন্তু পিরিয়ডিক টেবিলে, ঠিক আছে। আর কেমিক্যাল বন্ডিং কেউ ছেড়ে যাবে না, ওই চ্যাপ্টারটা খুব ভালো চ্যাপ্টার, আর ওই চ্যাপ্টার থেকে কোশ্চেন এক্সপেক্ট করবেই করবে, দুটো থেকে তিনটে কোশ্চেন কেমিক্যাল বন্ডিং থেকে পাবে, ঠিক আছে। এইবার চলে আসি আমি নেক্সট যেটা স্টেটস অফ ম্যাটার, স্টেটস অফ ম্যাটারটা খুব ভালো করে পড়ে যেও, স্টেটস অফ ম্যাটার থেকে কোশ্চেন পাবে, ঠিক আছে। নেক্সট রেডক্স, রেডক্সের থেকে কিন্তু ইকুয়েশনগুলো প্র্যাকটিস করে যেও, ইকুয়েশনগুলো কিন্তু তোমরা রেডক্সের থেকে পাচ্ছ। আর নেক্সট চলে আসি থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক্সের কেমিস্ট্রির কিন্তু একটা কোশ্চেন আমরা এক্সপেক্ট করতেই পারি সেখান থেকে, ঠিক আছে, থার্মোডাইনামিক্স চলে আসলো। এইবার চলে আসো নেক্সট যে টপিকটা, সেটা হচ্ছে তোমাদের ইকুইলিব্রিয়া, আয়নিক ইকুইলিব্রিয়া আর কেমিক্যাল ইকুইলিব্রিয়া। এই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে তুমি চলে আসি তো কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে বেসিক্যালি, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে ফরওয়ার্ড যাচ্ছে না ব্যাকওয়ার্ড যাচ্ছে এই ব্যাপারগুলো, আয়নিক ইকুইলিব্রিয়ায় চলে আসো, আয়নিক ইকুইলিব্রিয়ায় বাফার পার্টটা কিন্তু কেউ ছেড়ে যেও না, বাফার থেকে কোশ্চেন আসবে, সলিবিলিটি থেকে কোশ্চেন আসবে, এই দুটো টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, এই দুটো টপিককে কিন্তু ফোকাস করো, ঠিক আছে। এইবার 11 পার্ট হয়ে গেল, 12 পার্টে চলে আসো। 12 পার্টে আমি যদি তোমাদেরকে বলি, ফার্স্টেই আমি তোমাদেরকে সাজেস্ট করব সলিড স্টেটের থেকে ফর্মুলা বেস, রেডিয়াস বের করা, রেডিয়াস রেশিও, কোঅর্ডিনেশন নাম্বার, এই রকম ভাবে ফর্মুলা বেস কিন্তু সলিড থেকে পড়বে, কারণ এই সলিডে কিন্তু এই টপিকসগুলো থেকে দেয় বেসিক্যালি, এইগুলো ছাড়াও আর যেখান থেকে দেয় ডিফেক্টস, ডিফেক্টস, স্কটস্কি, ফিঙ্কেল, কেউ ছেড়ে যাবে না এই জায়গাগুলো, ঠিক আছে। তারপর চলে আসো সলিউশনে, সলিউশনে রাউলস লটা খুব ভালো করে পড়ে যেও, রাউলস লটা খুব ভালো করে পড়ো, কারণ ওখান থেকে কিন্তু এক্সামে কোশ্চেন আসে, ঠিক আছে। পজিটিভ ডেভিয়েশন কে দেখায়, নেগেটিভ ডেভিয়েশন কে দেখায়, এইটা পড়ো। অ্যাজিওট্রপিক মিক্সচার পার্টটা খুব ভালো করে পড়ো, এই জায়গা থেকে কোশ্চেন করে। আচ্ছা আর যেটা পড়বে
সবথেকে ইম্পর্টেন্ট সলিউশনের যে মোল ফ্র্যাকশন দিয়ে যেগুলো কোশ্চেন দেয়, ঠিক আছে, পার্শিয়াল প্রেশার রিলেটেড, এই কোশ্চেনগুলোকে ফোকাস করো, ঠিক আছে। নেক্সট চলে আসো ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রিতে অ্যানোড রিয়াকশন, ক্যাথোড রিয়াকশন গুলো ভালো করে দেখে নিও, কারণ এই টপিকস গুলোতে কিন্তু কোশ্চেন আসে, অ্যানোড রিয়াকশনের প্রোডাক্ট কি, ক্যাথোড রিয়াকশনের প্রোডাক্ট কি, এই জায়গা থেকে কিন্তু ইলেকট্রোকেমিস্ট্রি ফোকাস করে। নার্স ইকুয়েশন পড়ো, কারণ নার্স ইকুয়েশন কিন্তু খুব ভালো করে এই জায়গাটাকে কিন্তু কোশ্চেনটা দেয়, ঠিক আছে। আচ্ছা, এইবার চলে আসো নেক্সট, যেটা কেমিক্যাল কাইনেটিক্স। কেমিক্যাল কাইনেটিক্স আমি বেসিক্যালি তোমাদেরকে বলবো কেমিক্যাল কাইনেটিক্স এর অর্ডার অফ রিঅ্যাকশন ভালো করে পড়ো, ঠিক আছে। মলিকিউলারিটির সাথে সম্পর্কটা পড়ো, অর্ডার অফ রিঅ্যাকশন, মলিকিউলারিটি, এইটাকে কিন্তু ফোকাস করে এক্সামিনার্সরা, যে স্টুডেন্টসরা অর্ডারটা খুব ভালো করে জানছে কিনা, মলিকিউলারিটিটা ভালো করে জানছে কিনা, ঠিক আছে। সো এই টপিক যেগুলো তোমাদেরকে বললাম, এই টপিকসগুলো নিয়ে ভিডিও নিয়ে আসছি, যেখানে তোমাদের কোশ্চেন অ্যান্সার আমরা করিয়ে দেব এই টপিকসগুলোর বেস করে, কারণ এই টপিকসগুলো তুমি যদি ঠিক করে করো তাহলে কিন্তু একটা ভালো মার্কস তোমরা গেইন করবে, ঠিক আছে। আচ্ছা, এইবার চলে আসে নেক্সট পার্ট, যেটা সেটা হচ্ছে তোমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি। ইনঅর্গানিকে কিচ্ছু পড়া দরকার নেই, স্পেসিফিক্যালি এস ব্লকটা পড়বে, পি ব্লকের অনলি গ্রুপ 17 অ্যান্ড গ্রুপ 18, আর বোরন ফ্যামিলিটা একটু পড়ে যেও, আর এক্সট্রা করে পি ব্লকে ঝামেলা নিও না। আর ডিএনএফ ব্লকের আমি বলবো তোমাদেরকে জাস্ট ডিএনএফ ব্লকটা ভালো করে পড়ো, যেইখানটা কোথা থেকে না, যতটুকু তোমাদের বেসিক কোশ্চেন যেগুলো দেয়, যেগুলো আমি তোমাদেরকে করিয়ে দেব, বেসিক ডিএনএফ ব্লকের বেসিক কোশ্চেন গুলো যেগুলো আমি তোমাদেরকে করিয়ে দেব, ঠিক আছে। আর কোঅর্ডিনেশন কম্পাউন্ড যেটা আছে সেইখান থেকে কিন্তু কোশ্চেন এবছর একটা আসবে, কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা কিন্তু কমপ্লিটলি পড়ে যেও, কারণ ওই টপিক থেকে কিন্তু কোঅর্ডিনেশন কম্পাউন্ডের প্রাইমারি ব্যালেন্সি, সেকেন্ডারি ব্যালেন্সি জিজ্ঞাসা করবে, আইসোমেটিজম জিজ্ঞাসা করতে পারে, আর তারপর তোমাদের আনপেয়ার ইলেকট্রন গুলো, কতগুলো আনপেয়ার ইলেকট্রন আছে জিজ্ঞাসা করতে পারে, প্লাস তোমাদের কালার্ড কম্পাউন্ড জিজ্ঞাসা করতে পারে, এইটা কিন্তু জিজ্ঞাসা করতে পারে। সো কমপ্লিটলি কোঅর্ডিনেশন কম্পাউন্ড গুলো এই টপিক গুলো থেকে ফোকাস করো, ঠিক আছে। সো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর খুব তাড়াতাড়ি আমি তোমাদের বায়োলজি ভিডিও নিয়ে চলে আসছি, যেখানে আমি তোমাদেরকে কমপ্লিটলি বায়োলজি ইম্পর্টেন্ট টপিক এই কয়দিন কিভাবে পড়বে কমপ্লিটলি তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আর সিরিজ অফ কোশ্চেন নিয়ে আসছি, একদম টেনশন করো না, কমপ্লিটলি ফোকাস করতে থাকো তোমাদের রিভিশনে, আর তারপর আমার এই কোশ্চেন গুলো একবার লাস্ট টাইমের জন্য করে যেও, ঠিক আছে। চলো টাটা।